السلام عليكم بسم الله الرحمن الرحيم উম্মতের বাহাত্তরটি গুমরাহ দলের মধ্যে সর্বপ্রথম জন্ম নেয় খাওয়ারিজ ও শিয়া সম্প্রদায়। উভয় দলের জন্ম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে। খাওয়ারিজ সম্প্রদায় আলীর চরম দুশ্মন, পক্ষান্তরে শিয়ারা হল আলীর অতিভক্ত। আমরা আজ শিয়াদের জন্ম ইতিহাস নিয়ে আলোচনা করব। আলোচনা সমাপ্ত হবে সাতটি শিরোনামায়। নম্বর এক, শিয়াদের সম্পর্কে নবীজির ভবিষ্যৎবাণী। নম্বর দুই, ভবিষ্যৎবাণীর বহিঃপ্রকাশ। নম্বর তিন, ইসলামে শিয়াদের সূচনা। নম্বর চার, শিয়া সম্প্রদায়ের প্রবর্তক আবদুল্লাহ ইবনে সাবা। নম্বর পাঁচ, ইবনে সাবার মূল শয়তানি। নম্বর ছয়, ইবনে সাবার পরিণাম। নম্বর সাত, শিয়াদের সাথে বিবাহবন্ধন। প্রিয় শ্রোতামণ্ডলী, এবার আসুন আমরা মূল আলোচনা শুরু করি। শিরোনামা নম্বর এক, শিয়াদের সম্পর্কে নবীজির ভবিষ্যৎবাণী। মুসনাদে আহমদ, মুস্তাদরাক হাকিম, কানজুল উম্মাল ও মিশকাতুল মাসাবিহ প্রভৃতি হাদিস গ্রন্থে হাসান পর্যায়ের সহিহ সনদে বর্ণিত, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, একদিন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, তোমার মধ্যে নবী ঈসার সাথে একটা সাদৃশ্য রয়েছে। ইহুদিরা ঈসা নবীর সাথে এমন শত্রুতা করেছে যে তার মায়ের উপর ব্যভিচারের অপবাদ দিল। আবার খ্রিস্টানরা তাকে এত ভালোবেসেছে যে তারা তাকে এমন মর্যাদা দিল তিনি যার অধিকারী নন। তারপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার বিষয়ে দু ধরনের মানুষ ধ্বংস হবে। এক, আমার মহাব্বতে সীমালঙ্ঘনকারী দল, যারা এমন বৈশিষ্ট্য বর্ণনা করে আমার প্রশংসায় বাড়াবাড়ি করবে যা আমার মধ্যে নেই। দুই, আমার সাথে শত্রুতা পোষণকারী দল, যারা আমার শত্রুতার কারণে আমার উপর অপবাদ আরোপ করবে। উল্লেখ্য, শিয়াদের মশহুর কিতাব নাহাজুল বালাগা মিশরের ছাপা প্রথম খণ্ড 261 পৃষ্ঠায়ও আলী রাদিয়াল্লাহু আনহুর এই বাণীটি বর্ণিত আছে। শিরোনামা নম্বর দুই, ভবিষ্যৎবাণীর বহিঃপ্রকাশ। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কথা বলেছিলেন তার বহিঃপ্রকাশ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত আমলেই ঘটেছিল। খাওয়ারিজ নামক একটি গোমরাহ দল আলী রাদিয়াল্লাহু আনহুর শত্রুতায় এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে তারা তাকে কাফির ও ওয়াজিবুল কতল বলে ফতোয়া দিল এবং শেষ পর্যন্ত 40 হিজরিতে তাদেরই এক হতভাগা আব্দুর রহমান ইবনে মুলজিম তাকে শহীদ করেছিল। ঠিক এর বিপরীত এক শ্রেণীর মানুষ আলী রাদিয়াল্লাহু আনহুর মহাব্বতে সীমালঙ্ঘন করেছিল, এরা হলো শিয়া। শিয়া মানে দল, অর্থাৎ আলীভক্ত দল। এই শিয়া সম্প্রদায়ের মানুষেরা ছিল বিভিন্ন মতের। তারা কেউ বলতো আলী খোদা, এরা আলী রাদিয়াল্লাহু আনহুকে প্রভুত্বের মর্যাদা দিল, নাউযু বিল্লাহি মিন জালিক। আবার কেউ বলল আল্লাহ প্রকৃতপক্ষে আলীকে নবী ও রসুল করতে চেয়েছিলেন আর জিব্রাইলকে ওয়াহি দিয়ে আলীর কাছে প্রেরণ করেছিলেন, কিন্তু জিব্রাইল ওয়াহি নিয়ে ভুল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছে গিয়েছিলেন, নাউযু বিল্লাহি মিন জালিক। আবার কেউ বলল আলী হলেন মুহাম্মাদুর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসি,
অর্থাৎ নবীজির পর আলী হলেন আল্লাহর পক্ষ থেকে ঘোষিত ইমাম, খলিফা ও বিশ্ব আমির। তিনি নবীজির মতন মাসুম ও অনুসরণীয়। তিনি মর্যাদায় অন্যান্য নবী রসুলদের চেয়েও এগিয়ে। তিনি গায়েবের সংবাদ জানেন, সৃষ্টি জগৎ নিয়ন্ত্রণ করেন প্রভৃতি। নাউযু বিল্লাহি মিন যালিক। শিরোনামা নম্বর তিন, ইসলামে শিয়াদের সূচনা। ইবনে জারির তাবারি লিখিত তারিখুল উমাম, ইবনে কাসির লিখিত আল বিদায়া, শাহরাস্তানি সংকলিত আল মিলাল প্রভৃতি আরবি ইতিহাস গ্রন্থ দ্বারা শিয়া সম্প্রদায়ের জন্ম ইতিহাস সম্পর্কে যা বোঝা যায় তার সারকথা এরূপ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আরব উপদ্বীপের প্রায় সর্বত্র ইসলামের দখলে এসে গিয়েছিল এবং উপদ্বীপে ইসলাম ও মুসলিমদের বিপরীত মুশরিক কিংবা ইহুদি ও খ্রিস্টানদের কোনো শক্তি ছিল না। তারপর প্রথম খলিফার যুগে প্রায় সোয়া দু বছরে পরিস্থিতি আরও সুদৃঢ় হল এবং উপদ্বীপের বাইরে ইসলামের সম্প্রসারণ আরম্ভ হয়েছিল। অতপর দ্বিতীয় খলিফার যুগে দশ বছর ছয় মাসে ইসলামের দাওয়াত ও ধারাবাহিক বিজয়ের গতিবেগে তদানীন্তন বিশ্বের দুই সুপ্রিম পাওয়ার রোম ও পারস্যের বেশিরভাগ অধিগৃহীত এলাকা ইসলামের দখলে চলে এসেছিল। তারপর তৃতীয় খলিফার যুগে বারো বছরে ইসলামের দাওয়াত ও বিজয়ের ধারাবাহিকতা প্রায় পূর্বগতিতে অব্যাহত ছিল। দ্বিতীয় তৃতীয় খলিফার আমলে বিভিন্ন দেশের বিভিন্ন জাতির অগণিত মানুষ নিজেদের পুরাতন ধর্ম ছেড়ে ইসলামে দীক্ষিত হয়। এরা সকলে ইসলামকে সত্য ধর্ম জেনে মুক্তি লাভের উদ্দেশ্যে খাঁটি মনে ইসলাম গ্রহণ করেছিল। কিন্তু এদের মধ্যে কিছু মানুষ এমনও ছিল যারা ইসলাম ও মুসলিম জাতির ক্ষতি করার উদ্দেশ্যে মুনাফিক রূপে মুখে কলেমা পড়ে মুসলিমদের সাথে সামিল হয়েছিল। এদেরই অন্যতম মুনাফিক শিয়া সম্প্রদায়ের সূচনাকারী আবদুল্লাহ ইবনে সাবা। শিরোনামা নম্বর চার, শিয়া সম্প্রদায়ের প্রবর্তক আবদুল্লাহ ইবনে সাবা। সে ছিল ইয়ামানের একজন ইয়াহুদি আলিম। তৃতীয় খলিফার আমলে মদিনায় এসে স্বয়ং উসমান রাদিয়াল্লাহু আনহুর হাতে ইসলাম গ্রহণ করেছিল। সে মদিনায় সামান্য কিছুদিন অবস্থান করার পর উপলব্ধি করেছিল যে মদিনা মুনাওয়ারা বিশিষ্ট সাহাবা ও তাবেইনদের কেন্দ্রভূমি, এখানে থেকে মুসলিমদের নাশকতার আন্দোলন চালানো মুশকিল। তাই মদিনা থেকে বাসরা ও তারপর সিরিয়া হয়ে পরিশেষে মিশরে যে আড্ডা গেড়েছিল। ঐতিহাসিকগণ লিখেছেন, আবদুল্লাহ ইবনে সাবা মিশরের মুসলিমদের মাঝে সর্বপ্রথম এই কুমন্ত্রণা ছড়িয়ে দিয়েছিল যে আমি ওই সকল মুসলিমদের উপর আশ্চর্যান্বিত যারা ঈসা নবীর এই দুনিয়াতে পুনরায় আগমনের বিশ্বাস রাখে, কিন্তু সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মাদুর রসুলুল্লাহর এভাবে পুনরায় আগমনের আকীদা রাখে না। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা নবীর চেয়ে অনেক বড়। অতএব নিঃসন্দেহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় দুনিয়াতে আসবেন। বলা বাহুল্য, একদল জাহেল ও অপরিপক্ক মানুষ ইবনে সাবার এই কুমন্ত্রণায় ঈমান হারিয়েছিল। শিরোনামা নম্বর পাঁচ, ইবনে সাবার মূল শয়তানি। আবদুল্লাহ ইবনে সাবা পরিবেশ অনুকূল দেখি এবার নবীজির জামাতা আলী রাদিয়াল্লাহু আনহুকে কেন্দ্র করে শয়তানি শুরু করল। সে হযরত আলীর প্রতি অসীম ভক্তি ভালোবাসা প্রকাশ করে তার বিষয়ে বিভিন্ন রকমের আজগবি মোজেজা শুনিয়ে মানুষদেরকে বলল, প্রত্যেক নবীর একজন ওসি থাকেন, নবীর পর তিনি হন খলিফা, মুসা নবীর তাওরাত শরীফে লেখা আছে আলী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসি। অতএব নবীজির এন্তেকালের পর খিলাফতের হকদার ছিলেন আলী। মানুষেরা তাকে মাহরুম করে আবু বকর, উমর, তারপর উসমানকে সেই খিলাফত দিয়েছি, অথচ এরা কেউই খলিফা হওয়ার যোগ্য নন।
আর বর্তমান উসমান ও তার সহযোগীরা এই এই গর্হিত কর্মকাণ্ড করে চলেছেন। অতএব এর প্রতিরোধ করা আমাদের উপর ফরজ। বলাবাহুল্য, মিশর ও পার্শ্ববর্তী এলাকার একদল জাহেল ও ফেতনাবাজ মানুষ ইবনে সাবার কুমন্ত্রণায় চরম পর্যায়ের উসমান বিদ্বেষী হয়ে উঠল। এমনকি এই সাবাই দল পরিকল্পিতভাবে মদিনায় উসমান রাদিয়াল্লাহু আনহুর ঘর ঘেরাও করে 35 হিজরির 18 জুলহিজ্জা শুক্রবার তাকে শহীদ করেছিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শিরোনামা নম্বর 6, ইবনে সাবার পরিণাম। উসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের দিন আলী রাদিয়াল্লাহু আনহু চতুর্থ খলিফা নিযুক্ত হলেন। তারপর উম্মত এই শাহাদাতকে কেন্দ্র করে দুদলে বিভক্ত হল। ঘটে গেল উষ্ট্র যুদ্ধ ও সিফিন যুদ্ধ। উভয় যুদ্ধে আবদুল্লাহ ইবনে সাবা সদল বলে আলী রাদিয়াল্লাহু আনহুর দলভুক্ত ছিল। এই সুযোগে সে সৈন্যদলের মধ্যে আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বিভিন্ন ভ্রান্ত আকিদা প্রচার করতে থাকে। পরিশেষে আলী রাদিয়াল্লাহু আনহু তাকে হত্যা করে পুড়িয়ে দিয়েছিলেন। শিয়াদের রিজাল কুশি নামক রিজাল শাস্ত্রের কিতাবি জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত বিভিন্ন বর্ণনা দ্বারা প্রতিভাত হয় যে ইবনে সাবা আলী রাদিয়াল্লাহু আনহুর প্রভু হওয়ার আকিদা পোষণ করত এবং মানুষদেরকে এর দাওয়াত দিত। আলী রাদিয়াল্লাহু আনহু একথা জানতে পেরে তাকে আগুনে পুড়িয়ে খতম করেছিলেন। আল্লামা ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহি মিনহাজুস সুন্নাহ কিতাবে প্রথম খণ্ডে 7 নম্বর পৃষ্ঠায়ও একথা লিপিবদ্ধ করেছেন। উল্লেখ্য, আলী রাদিয়াল্লাহু আনহু যদিও আবদুল্লাহ ইবনে সাবাকে হত্যা করে পুড়িয়ে বিলুপ্ত করে দিয়েছিলেন, কিন্তু এর কারণে ইবনে সাবার লালিত গোমরাহ দল বিলুপ্ত হয়নি। বর্তমান যুগের শিয়া সম্প্রদায় সেই সাবাই দলের উত্তরসূরি। শিরোনামা নম্বর 7, শিয়াদের সাথে বিবাহ বন্ধন। শিয়াদের বিভিন্ন ফেরকা আছে, তন্মধ্যে যারা কাফের তাদের সাথে বিবাহ করা হারাম, আর যারা ফাসেক তাদের সাথে মকরুহ তাহরিমি। ফাতাওয়া শামী দ্বিতীয় খণ্ড 398 পৃষ্ঠায় লেখা আছে, যে শিয়া আলীর খোদা হওয়ার আকিদা রাখে কিংবা জিব্রাইল ভুল করে আলীর জায়গায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহি দিয়ে গেছেন বলে বিশ্বাস রাখে, কিংবা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাহাবি হওয়ার অস্বীকার করে, কিংবা আয়েশা রাদিয়াল্লাহু আনহার উপর ব্যভিচারের অপবাদ দেয়, এরূপ শিয়া কাফির। আর যে শিয়া আলীকে আবু বকর ওমর ও উসমান রাদিয়াল্লাহু আনহুমের উপর প্রাধান্য দেয় কিংবা সাহাবাদের গালিগালাজ করে, এরূপ শিয়া ফাসেক। শ্রোতামণ্ডলী, শিয়াদের সংক্ষিপ্ত ইতিহাস আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।